আমাদের ভারতবর্ষ যখন পরাধীন তখন বাংলার আগে বিপ্লবী ইংরেজদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল এবং সেই বিপ্লবীকে ইংরেজরা গাদায় সুচ খোঁজার মতনই তন্ন তন্ন করে খুঁজছিল ফাঁসিতে ঝোলাবে বলে, কিন্তু পায়নি। আর সেই বিপ্লবীকে যে লুকিয়ে রেখেছিলেন তার নাম রজন সেন। তিনি অত্যন্ত ঝুঁকি এবং প্রাণসংকুল বিপদকেই নিজের ঘাড়ে রেখেছিলেন, কিন্তু রজন সেনের ভাই নেত্র সেন মাত্র 10,000 টাকার লোভে সেই বিপ্লবীকে ধরিয়ে দিয়েছিল এবং ইংরেজরা তাকে ফাঁসিতে ঝুলিয়েছিল। হ্যাঁ, সেই বিপ্লবীর নাম মাস্টারদা সূর্য সেন, ভারতের অন্যতম একজন স্বাধীনতা সংগ্রামী। তার সম্পর্কে আরও জানতে সুভাষ বাংলা চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।